আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। মুশিউর টেকের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো আজকে এসেছি ক্যাটস্টার এর কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানাতে। তো ক্যাটস্টার এর উইথড্র প্রসেস এবং কেওয়াইসি প্রসেস নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট দিয়েছে। তো যারা আজকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটি না কেটে দেখবেন, কারণ কেটে কেটে দেখলে আপনি অনেক কিছু নাও বুঝতে পারেন। ক্যাটস্টার তাদের রুটম্যাপ বা তাদের প্ল্যান অনুযায়ী আগাচ্ছে এবং খুব ভালো দিকে যাচ্ছে। তো আশা করছি ক্যাটস্টার থেকে আমরা অনেক ভালো কিছু পাবো। তো এখনো যারা ক্যাটস্টার এর রেজিস্ট্রেশন করেননি, তো আমার ভিডিও ডিসক্রিপশন চেক করলে আপনি পেয়ে যাবেন যে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় ক্যাটস্টারে। ক্যাটস্টার অ্যাকাউন্ট ক্রিয়েট ভিডিওটি দেখে আপনারা ক্যাটস্টার অ্যাকাউন্টটি করে ফেলেন, আশা করি ভালো কিছু পাবেন। তো এখন আসি মূল ভিডিওতে। তো ক্যাটস্টার এর অ্যাপটা আপডেট হয়েছে। আপনারা যদি ক্যাটস্টার এর অ্যাপে আসেন তাহলে এরকম দেখতে পাবেন। এখানে যদি আপডেটে ক্লিক করে আপডেট দিতে পারেন তাহলে দিয়ে দেবেন, আর যদি না হয় ওই ক্ষেত্রে গুগল প্লে স্টোরে আপনারা চলে যাবেন। গুগল প্লে স্টোরে ক্যাটস্টার লিখে সার্চ দিলে দেখতে পাবেন যে তাদের আপডেটটি চলে এসেছে। আপডেটে ক্লিক করে আপডেটটি করে নেবেন। তো আপডেট করার পর ওপেন দেওয়ার পর এরকম পেজ আসবে, উপরে স্কিপ অপশন দেখতে পাবেন, স্কিপে ক্লিক দিয়ে দিবেন। তো এরপর স্টার্ট আপ দিয়ে দিব। তো এই স্টার্ট আপ অপশনটা 12 ঘন্টা পর পরে আসে। আপনারা জানেন যে এখানে 12 ঘন্টা পর পর এই স্টার্ট আপে ক্লিক করে তাদের মাইনিংটা চালু রাখতে হয়। তো এই অ্যাপটা আপডেট ছাড়া কিন্তু ব্যবহার করা যাবে না, আপডেটটা করে নিতে হবে। তো এখন এখানে এই মেসেজ অপশনে আসি, তাদের আপডেটের যে নিউজটা এই মেসেজ অপশনে আমরা পেয়ে যাব। তো আপডেটের নিউজটা আগে আমি দেখে নেই, এরপর আমি প্রতিটা অপশনে ঢুকে ঢুকে দেখিয়ে দিচ্ছি যে কোথায় কি আপডেট হলো। তো তারা এক নম্বরে যেটা বলেছে যে নোড অ্যাক্সেলারেশন ফাংশন একটি ফাংশন চালু হয়েছে তাদের, এবং দুই নম্বরে যেটা বলেছে 6° স্পেস অ্যাক্সেলারেশন ফাংশন, অর্থাৎ তাদের এখানে একটা অপশন ছিল 6°, অর্থাৎ যাদের 6টা রেফারেল আছে তাদের মাইনিং স্পিডটা বাড়াতে পারবেন, ওই অপশনে গেলে আগে কামিং সুন দেখাতো। তিন নম্বরে যেটা বলেছে তারা তাদের হোম পেজে কিছু অপশন অ্যাড করেছে সেটা। এই চার নম্বরটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ওপেন দা ক্যাট এন্ড USDT উইথড্র পেজ, অর্থাৎ এখানে ক্যাট টোকেন এবং ডলারের যে উইথড্র পেজটা সেটা চালু হয়েছে। দিস ভার্সন ইজ কারেক্টলি অনলি ফর এ পেজ ডিসপ্লে এন্ড দা স্পেসিফিক ফাংশন উইল বি অ্যাভেলেবল এট এনি টাইম, অর্থাৎ এটা শুধুমাত্র এখন ডিসপ্লে হিসেবে আছে, এটা যে কোনো সময় চালু হয়ে যাবে। ফর দ্য স্পেসিফিক ডেভেলপমেন্ট টাইম প্লিজ পে অ্যাটেনশন এট দা ফলো আপ অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট, অর্থাৎ তারা আমাদেরকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের জন্য অপেক্ষা করতে বলেছে। তো পাঁচ নম্বরে যেটা আছে যে আমরা এখানে অ্যাড দেখতাম, প্রতিটা অ্যাড দেখার জন্য তারা 10% মাইনিং স্পিড আমাদের বাড়িয়ে দিত, সেটা আপাতত বন্ধ করে দিয়েছে। এবং ছয় নম্বরে যেটা বলেছে যে তাদের অ্যাপে কিছু প্রবলেম ছিল, এটা তারা ফিক্স করেছে। তো এইখানে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট আছে, দ্য সেকেন্ড ব্যাচ অফ KYC সার্টিফিকেশন উইল স্টার্ট এট দা এন্ড অফ দা মান্থ, অর্থাৎ এখানে বলা আছে যে KYC সার্টিফিকেটের যে সেকেন্ড ধাপ সেটা এ মাসের অর্থাৎ মার্চ মাসের শেষের দিকে চালু হবে। তো আমরা জানি তারা পাঁচটা ধাপে KYC করছে, এটা দ্বিতীয় ধাপটা চালু হবে এই মাসের শেষের দিকে। তো আমি আরো ডিটেলস দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সবকিছু অপশনে ঢুকে। তো ব্যাকে আসি। তো ব্যাকে হোম পেজে আসার পরই আমাদের প্রথমেই যে বিষয়টা চোখে পড়ে সেটা হলো কালারটা কিছুটা পরিবর্তন হয়েছে। এখানে উপরে যে তিনটা আইকন আছে এই তিনটা আইকন আমরা ক্লিক দিয়ে দেখি, তো এখানে র্যাঙ্কিং লিস্ট আছে, ওয়ার্ল্ড এর ভিতর টপ 50 জনের লিস্ট এখানে আছে, মূলত যাদের রেফারেল বেশি তারাই এই লিস্টে আছে। এরপর দুই নম্বর যে আইকনটা এটাতে ক্লিক দেই, তো এটাতে তেমন কোনো পরিবর্তন আসেনি। এটা আমরা সবাই জানি যে তারা মান্থলি স্যালারি দিবে এবং উইকলি বোনাস দিবে, তারা প্রতি সপ্তাহে $100 থেকে $1000 পর্যন্ত বোনাস দিবে। তো এই অপশনটার কোনো পরিবর্তন আসেনি, এটা আগের মতোই আছে। এবং তিন নম্বর আইকনটাতে ঢুকি, এখানেও র্যাঙ্কিং লিস্ট আছে, অর্থাৎ রিজন অনুযায়ী বিভিন্ন কান্ট্রি অনুযায়ী র্যাঙ্কিং লিস্টটা এখানে দেখাচ্ছে। তো এখানে 21 জন পর্যন্ত র্যাঙ্কিং লিস্ট দেখাচ্ছে, তো এটাও আগের মতোই আছে, শুধু আইকনটাই চেঞ্জ হয়েছে। তো এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে চারটা স্পেসশিপ নড়াচড়া করছে, আপনারা যারা পুরাতন তারা জানেন যে স্পেসশিপ গুলোতে ক্লিক করলে মূলত অ্যাড দেখতে হয়। তো এই স্পেসশিপটা এখন ক্যাটস্টারে খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেছে, অর্থাৎ অ্যাড তাদের এখানে দেখতেই হবে। তো এরপর উপরে ক্রস বাটন আসলে ক্রস বাটনে ক্লিক করে দিতে হবে। ক্রস বাটনে ক্লিক করার পর দেখতে পাবেন যে চারটা স্পেসশিপ থেকে একটা স্পেসশিপ চলে গেছে এবং আপনার ব্যালেন্সে এই একটা স্পেসশিপ যোগ হয়ে যাবে, অর্থাৎ একটা অ্যাড দেখার জন্য একটা করে স্পেসশিপ আপনার ব্যালেন্সে যোগ হবে। এবং আগে যে অপশনটা ছিল স্পেসশিপের পাশে +10 দেখাতো, প্রতিটা স্পেসশিপ দেখার জন্য এখানে আমাদের যে বেসিক রেট দেখাচ্ছে, বেসিক মাইনিং রেট, তো এই মাইনিং রেটটা 10% করে বেড়ে যেত, অর্থাৎ প্রতিটা অ্যাড দেখার জন্য আমার মাইনিং স্পিডটা 10% করে বেড়ে যেত। এই অপশনটা তারা বন্ধ করে দিয়েছে, এবং এই অপশনটা তারা বন্ধ করে তারা আরেকটা অপশন চালু করেছে, সেটা হলো টিম রেটে ক্লিক দেই। টিম রেটে ক্লিক দেওয়ার পর এখানে 6° স্পেস একটি অপশন আছে, এটা আগে কামিং সন দেখাতো, এই অপশনটা তারা চালু করে দিয়েছে, অর্থাৎ আপনার যদি 6 জন রেফারেল থাকে ওই 6 জন রেফারেলের মাধ্যমে আপনার মাইনিং স্পিডটা কিছুটা বাড়বে। তো এই অপশনটা চালু হয়ে গেছে, যাদের রেফারেল আছে আপনার রেফারেলে যারা সবচেয়ে বেশি অ্যাক্টিভ তারা এখানে অটোমেটিক চলে আসবে, এই 6° স্পেসে চলে আসবে, এই অপশনটা তারা নতুন চালু করেছে। তো এখন আমি প্রোফাইলে ক্লিক দিই, প্রোফাইলে ক্লিক দিয়ে এখানে KYC সার্টিফিকেশন ঢুকি। তো KYC সম্পর্কে তারা যে আপডেটটা দিয়েছিল, তাদের সেকেন্ড ব্যাচের KYC এই মাসের শেষে শুরু হবে, তো প্রথম ব্যাচের KYC অলরেডি
কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ প্রথম ব্যাচে যাদের অ্যাক্টিভ রেফারেল ছিল 50টা তারা কেওয়াইসি করে ফেলেছে। তো দ্বিতীয় ধাপে যাদের অ্যাক্টিভ রেফারেল 30টা থাকবে তারাই শুধুমাত্র কেওয়াইসিটা করতে পারবে, এবং যাদের একটাও রেফারেল নেই তারাও কেওয়াইসি করতে পারবে, তাদের 500টা স্পেসশিপ লাগবে। এখানে দেখতে পাচ্ছেন যে যাদের জিরো ফ্রেন্ড অর্থাৎ জিরো রেফারেল তাদের 500টা স্পেসশিপ লাগবে কেওয়াইসি অ্যাপ্লাই করতে গেলে, অর্থাৎ যাদের একটাও রেফারেল নেই তারাও কেওয়াইসি করতে পারবেন। তো তাদের প্ল্যান অনুযায়ী তার প্রতিটা ব্যাচ 1 থেকে 2 মাসে কমপ্লিট করবে, ওই হিসেবে পঞ্চম ধাপের কেওয়াইসি শুরু হবে এই বছরের শেষের দিকে, অর্থাৎ 6 থেকে 8 মাস পরে এই পঞ্চম ব্যাচের কেওয়াইসিটা শুরু হবে। তো যাদের একটাও রেফারেল নেই তাদের 500টা স্পেসশিপ আপনার অ্যাকাউন্টে রাখতে হবে। ব্যাকে আসার পর ওয়ালেটে যাই, ওয়ালেটে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। ওয়ালেটে আসার পর আমি দেখতে পাচ্ছি আমার ক্যাট আছে 1,87,000 মতো, এবং এটার ভ্যালু দেখাচ্ছে $751, এবং USD আমার জিরো দেখাচ্ছে। এখানে USD কিন্তু অনেকেরই ডলার আছে, তো তারা একটি বাইব্যাক অফার দিয়েছিল আগে, এই বাইব্যাক অফারের মাধ্যমে তারা তার গ্রাহকদেরকে $1,000,000 দিয়েছিল ফ্রিতে। তো যাদের এখানে USD আছে তাদের উইথড্র অপশন চালু করেছে, আমাদের যাদের ক্যাট আছে তাদেরও উইথড্র অপশন চালু হয়েছে। তো এখানে একটি গুরুত্বপূর্ণ আপডেট আছে, যাদের USDT আছে 100টা, এই 100টা তারা উইথড্র করার জন্য 1000টা স্পেসশিপ তাদের লাগবে, অর্থাৎ তাদের $100 শুধু থাকলেই হবে না, তাদের স্পেসশিপও থাকতে হবে 1000, তখনই তারা উইথড্রটা করতে পারবে। এবং যাদের $500 আছে তাদের 5000 স্পেসশিপ লাগবে উইথড্র করার জন্য। এবং ব্যাকে এসে এখানে ক্যাটে ঢুকি আমরা, ক্যাটে ঢুকার পর এখানে সেন্ড অপশন দেখতে পাচ্ছি, সেন্ডে ঢুকি। তো সেন্ডে আসার পর আমি দেখতে পাচ্ছি যে এখান থেকে ক্যাটটা উইথড্র করা যাবে, তবে 1,00,000 ক্যাট উইথড্র করার জন্য 1000টা স্পেসশিপ লাগবে, এবং যাদের 5,00,000 ক্যাট আছে তাদের 5,00,000 ক্যাট উইথড্র করার জন্য 5000টা স্পেসশিপ লাগবে। অর্থাৎ আমরা এখানে বুঝতে পেরেছি যে তারা স্পেসশিপটাকে খুবই গুরুত্ব দিচ্ছে, অর্থাৎ তারা আমাদেরকে এক প্রকার জোর করে অ্যাড দেখাবে এরকম একটা বিষয়। এবং উইথড্রটা নিতে হবে মেটামাস্কে, তো তারা এই উইথড্র অপশনটা চালু করেনি এখনো, তো তাদের উইথড্র অপশনটা এসেছে কিন্তু উইথড্রটা এখনো চালু করেনি। তারা বলেছে যে তারা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট দিবে এরপরে এটা চালু হবে, এবং এখান থেকে কয়েনগুলো তোলার জন্য আমাদের যে স্পেসশিপ লাগবে এই আপডেটটাও কিন্তু আগে ছিল না, এটা নতুন ভাবে তারা জানিয়েছে। তো ব্যাকে আসার পর মাই স্পেসশিপ অপশনটা দেখতে পাচ্ছি, এই মাই স্পেসশিপে ঢুকি। তো মাই স্পেসশিপে আমি দেখতে পাচ্ছি আমার এখানে 259টা স্পেসশিপ আছে। তো আমি আপনাদেরকে আবারও মনে করিয়ে দিই, যাদের একটাও রেফারেল নেই তাদের KYC করার জন্য 500 স্পেসশিপ এখানে থাকতে হবে, এবং 1,00,000 ক্যাট উইথড্র করার জন্য 1000টা স্পেসশিপ থাকতে হবে। আমরা একটা স্পেসশিপ পাই একটা অ্যাড দেখার মাধ্যমে, এবং 2 ঘন্টা পর পর আমরা 4টা করে অ্যাড দেখতে পাই। এবং এইখানে আরেকটা অপশন আছে যে ক্যাট অ্যাক্সেলারেশন। তো এই বিষয়টা হলো এখানে আমরা পার্সেন্টেজ সিলেক্ট করে দিলে আমাদের মাইনিং স্পিড বাড়ানো যায়, তবে ওই ক্ষেত্রে আমাদের এখান থেকে স্পেসশিপ কেটে নিয়ে যাবে। ধরেন আমি 500% মাইনিং স্পিডটা বাড়াবো, এখানে ইয়েস দেওয়ার সাথে সাথে আমার এখান থেকে 250টা স্পেসশিপ কেটে নিয়ে যাবে, এবং এই যে মাইনিং স্পিডটা তারা বাড়াচ্ছে এই মাইনিং স্পিডটা কিন্তু বাড়তি সবসময় থাকবে না। 500% বাড়তি মাইনিং স্পিডটা শুধুমাত্র 12 ঘন্টা পর্যন্ত থাকবে, অর্থাৎ আমার যে মাইনিং সেশনটা চলছে এটা শেষ হওয়ার সাথে সাথে এই স্পিডটা আবার আগের অবস্থায় চলে আসবে। তো আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আপনারা 500টা স্পেসশিপ এখানে রেখে 500 পরে যেই স্পেসশিপ গুলো হয় এগুলা দিয়ে আপনারা মাইনিং স্পিডটা বাড়িয়ে নিতে পারবেন। কিন্তু এখন তারা নতুন ভাবে যে অপশনটা চালু করেছে যে তাদের এখানে উইথড্র করার জন্য আমার স্পেসশিপ লাগবে, এই অ্যাক্সেলারেশনটা আপনারা ব্যবহার করবেন না, এখানে আপনাদের হাতি দেওয়ার দরকার নেই। এখানে কিন্তু ইয়েস দেওয়ার সাথে সাথে এখান থেকে আমার স্পেসশিপ কেটে নিয়ে যাবে, এবং এটা ক্যান্সেলের কোনো অপশন নাই, আমি নো দিয়ে দিলাম। তো এই ক্যাট অ্যাক্সেলারেশন এটা আপনারা ব্যবহার করতে যাবেন না, আপনারা আপনাদের অ্যাকাউন্টে স্পেসশিপ গুলো জমা করতে থাকেন। কারণ আমরা দেখতে পাচ্ছি যে এই ক্যাটস্টারে আমি যা কিছুই করতে যাই আমার স্পেসশিপ লাগে, স্পেসশিপ ছাড়া কিছুই করা যাচ্ছে না। এই ক্যাটস্টার অ্যাপে যতগুলো আপডেট এসেছে সবগুলো আপডেটই আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এই আপডেটের মধ্যে আমরা যে বিষয়টা দেখতে পাই যে তারা আমাদেরকে অ্যাড দেখার উপরে বেশি গুরুত্ব দিয়েছে, তো অ্যাড দেখাটা অনেকের কাছে অনেক ঝামেলার। তারা 2 ঘন্টা পর পর 4টা অ্যাড দেয়, তো যাদের পক্ষে সম্ভব হয় তারা 2 ঘন্টা পর পর দেখে 4টা করে অ্যাড দেখে নেবেন এখানে স্পেসশিপে ক্লিক করে। আর যাদের কাছে অ্যাড দেখাটা ঝামেলার মনে হয়, তো আপনারা যেটা করতে পারেন যে আপনারা প্রতিদিন 2 বার করে এই 4টা অ্যাড দেখতে পারেন। যে আমাদের তো প্রতিদিন 2 বার অ্যাপে আসতেই হয় মাইনিংটা চালু রাখার জন্য, তো এই মাইনিংটা চালু করার জন্য যখন আপনি আসবেন তখন 4টা করে অ্যাড আপনারা দেখে ফেলবেন। অ্যাড দেখা ছাড়া আমি কেওয়াইসি করতে পারছি না, উইথড্র করতে পারছি না, তাই আমাকে অ্যাড দেখতেই হবে। এবং একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানিয়ে রাখি,
যে তারা যে এখানে $10,00,000 ফ্রিতে দিয়েছিল তার গ্রাহকদেরকে বাইব্যাক অফারের মাধ্যমে, এই অফারটা তারা আবারও চালু করার একটা চিন্তা ভাবনা করছে এবং তারা কিন্তু তাদের প্ল্যান অনুযায়ী আগাচ্ছে। এখানে যে অপশনগুলো আছে এটা তারা আস্তে আস্তে চালু করছে, তো উইকলি এবং মান্থলি স্যালারি যে অপশনটা আছে এটাও তারা চালু করে দিবে খুব তাড়াতাড়ি আশা করা যায়। যারা এই ক্যাশস্টারে মাইনিং করছেন তারা স্পেসশিপ গুলাতে ক্লিক করে আপনারা স্পেসশিপ কালেক্ট করতে থাকেন এবং আপনারা রেফারেল করার ট্রাই করেন, এবং যারা এখনো রেজিস্ট্রেশন করেননি তারা আমার ভিডিও ডিসক্রিপশন চেক করে রেজিস্ট্রেশন করে ফেলেন, কারণ ক্যাশস্টার যে প্ল্যান অনুযায়ী আগাচ্ছে সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে তাদের কাছ থেকে কিন্তু অনেক ভালো বেনিফিট পাওয়া যাবে। তো ক্যাশস্টার কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসলে আপনাদেরকে জানিয়ে দিব ইনশাল্লাহ। আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, লাইক এবং কমেন্ট করে পাশেই থাকবেন আশা করি। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।